অভিযোগত দর্জনে দর্জনে রঙা ঘরত সোমাইছে মণ্ডল, যার বাবে মণ্ডলে পোয়া নাই বিয়ার কইনা। যিমানখানি মণ্ডল এরেস্ট হল ডিউরিং দ্য বসুন্ধরা, নহলে হয়তো এরেস্টেই নহলেতেন, বসুন্ধরা ওয়ান আর ওয়ান এন্ড টুর সময়ত যিমান মণ্ডল এরেস্ট হল, এটা আমার বাবে দুঃখর কথা। মানুষে মণ্ডলক ছোয়ালিয়ে বিয়া নিদিয়া। সলনি করা হব মণ্ডল শব্দটো, মণ্ডলৰ নতুন নাম হব ল্যান্ড রেভিনিউ অ্যাসিস্ট্যান্ট। মণ্ডল, কাননগো, দিজ আর অল ব্রিটিশ ওয়ার্ড এন্ড কন্টেম্পিয়াস ওয়ার্ড, নট এ ভেরি নাইস ওয়ার্ড। আর এই ওয়ার্ড বিলাকৰ কাৰণে মানুহজনে ভাবে মই মণ্ডলে হলো, গতিকে মোৰতো কোনো সমাজত সন্মান নাই, গতিকে মই এইটোৱে কওঁ। বাট ই মণ্ডল বিকাম ল্যান্ড রেভিনিউ অ্যাসিস্ট্যান্ট। দুর্নীতিগ্রস্ত দালাল আর মাতাবরক সকিয়নি মুখ্যমন্ত্রীর, সমান্তরালকৈ মণ্ডলৰ মতে বিষয়াসকলক নচলিবলৈ সকিয়নি প্রদান মুখ্যমন্ত্রীর। মণ্ডল সকলকো ভাল করার কারণে অলপমান চেষ্টা করক, মণ্ডলৰ মতে নচলিব, তেওঁলোকক আপোনালোকে চলোৱা আৰম্ভ। নতুনকৈ নিযুক্তি লাভ করা তৃতীয় বর্গৰ প্রত্যেক জিলার 15 গৰাকী দক্ষ কর্মচারীক মণ্ডললৈ উন্নীত কৰিবৰ বাবে উপায়ুক্তক প্রশিক্ষণৰ ব্যৱস্থা কৰাৰ আহ্বান মুখ্যমন্ত্রীর। শুকুরবারে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মুকলি করলে মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ত 5 লাখ পরিয়ালর ভূমি নিষ্পত্তির বিপরীতে দ্বিতীয় পর্যায়ত 2,29,000 পরিয়ালর ভূমি অধিকার প্রদান করেছে রাজ্য সরকারে। প্রথম আর দ্বিতীয় পর্যায় পরিয়ালক 22-29 ফেব্রুয়ারির ভিতর প্রদান করা হব ভূমিপত্তা। 22-29 আমি রেশন কার্ড যে ডিস্ট্রিবিউশন করেছিল, আমি মিশন বসুন্ধরার বেনিফিসিয়ারি সকলক আমি পত্তা ডিস্ট্রিবিউট করি। মিশন বসুন্ধরা প্রথম আর দ্বিতীয় পর্যায়ত বঞ্চিত পরিয়াল সমূহের নথি পুনৰ নিরীক্ষণের ব্যবস্থা করা হব তৃতীয় পর্যায়ত। তারপরে তৃতীয় পর্যায়ত মন্দির দেওয়ালয়ের বিভিন্ন স্থানত সিঁচরিত মাটি জরিপ রূপ গাঁও সমূহের জরিপ চলাই দিয়া হব মাটির পত্তা। তৃতীয় পর্যায়ত অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহক মাটি প্রদান করার লগতে চাহ বাগিচা, আদিবাসী, গুর্খা, অনুসূচিত জাতি আর জনজাতি সকলের ক্ষেত্র প্রয়োজন নহব কোনো নথি। চাহ বাগিচা আর আদিবাসী লোকসকলের বাবে আমি 3টা প্রজন্মর প্রমাণপত্র নিবিচরার আমি সিদ্ধান্ত লৈছো, অর্থাৎ তেখেতসকলক আমি কোনো ইনহেবিটেন্ট সার্টিফিকেট আমি নিবিচারো, আর তেওঁলোকক আমি পোনে পোনে মাটির পত্তা দিয়ার কামত আগবাঢ়ি। মই ভাবু ই মিশন বসুন্ধরার হিতাধিকারীর সংখ্যা আরো বড়াই দিব। ঠিক তেনেকৈ অসমৰ গুৰ্খা সম্প্ৰদায়ৰ লোকসকলকো আমি এনে সুবিধা দিব খুজিছো। ইয়াৰ লগতে লোকসকল নিৰ্বাচনৰ পিছৰে পৰা আৰম্ভ লবলগীয়া এই বসুন্ধৰা তিনিত এবাৰ বকয়া খাজানাৰ বাবে চৰকাৰে চলাব অভিযান, যিয়ে খাজানা নিদিয়ে তেওঁলোকৰ মাটি লব চৰকাৰে। যদি কোনোবাই ল্যান্ড ৰেভিনিউ দিয়া নাই, অনাদায় হৈ থাকে, ই একচুৱেলি সেই পত্তাদাৰৰ এগেইনষ্টত যায় যে 10 বছৰ মাটির খাজানা দিয়া নাই, 5 বছৰ দিয়া নাই। খাজানার সংখ্যা খুব কম, কিন্তু খাজানা জমা ললেই মানুহজনৰ মাটিটো ৰেগুলাৰাইজ হৈ যায়। একেদৰে চৰ অঞ্চলক সামৰি আৰম্ভ হব মিশন বসুন্ধৰা চতুৰ্থ। চৰৰ অঞ্চলসমূহ জৰীপৰ ব্যৱস্থা কৰা হব, মাতৰপৰ পৰা মুকলি কৰাৰ লক্ষ্য চৰকাৰৰ। মিশন বসুন্ধৰা চাৰিৰ কাৰণে আপোনালোকে আৰম্ভ কৰক যে স্থায়ী চৰ কোনখিনি, যিখিনি ইকলজিকেলি চেলেঞ্জেবল নহয়, যি ব্ৰহ্মপুত্ৰৰ ইকলজিত এফেক্ট কৰে, তাক আমি যি ব্যৱস্থা কৰিব লাগে কৰিব লাগিব। এভিকশ্যন কৰিব লাগিলে এভিকশ্যন কৰিব লাগিব, ৰিছেটেলমেণ্ট কৰিব লাগিলে ৰিছেটেলমেণ্ট কৰিব লাগিব। ইয়াৰ লগতে বৰপেটা, নাৰায়ণপুৰ, বটদ্ৰৱা আৰু মাজুলীত হ'ব হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক। লোকসভা নিৰ্বাচনৰ পিছত ল'বলগীয়া এই বিধানসভাত অনা হ'ব বিল। দিছ টাইম উই ৱান্ট টু ক্ৰিয়েট হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক, জনমানসত হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক হ'ব, বাট ইট উইল বি এ ব্লক আণ্ডাৰ চেপ্টাৰ 10। চেপ্টাৰ 10ত যি ব্লক আছে সেইটোৱে হ'ব। কোন 4টা জেগাত আমি কৰিব খুজিছোঁ? মাজুলী, নাৰায়ণপুৰ, বটদ্ৰৱা, বৰপেটা। উল্লেখযোগ্য যে নগৰীয়া খাজানা আৰু গাঁৱৰ খাজানাৰ পৰিমাণ বেলেগ বেলেগ হোৱাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে এই মিশন বসুন্ধৰা তৃতীয়ক। হিৰকজ্যোতি মালাকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।